2016-তে নিজের সন্তানকে হারিয়েছিলেন। ফের সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় সেনা নিহতে কেঁদে উঠেছে সন্তান হারা মায়ের মন, চাইছেন আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। দুফোঁটা চোখের জল, মৌন বা মোমবাতি মিছিল করে লাভ হবে না, মৃত্যুর বদলে প্রত্যাঘাতের দাবি উঠল শহীদ পরিবারে। ভারতীয় সেনা জওয়ানদের আর মৃত্যু নয়, মোমবাতি মিছিল করে কি হবে? ইতিমধ্যে তো এইভাবে তো সব মোমবাতি মিছিল করছে, মিছিল করছে, কি বলবেন? এই বিষয়ে এসব করে কোনো লাভ নেই। কেন? এই কিছুদিন পরে এই এত কিছু করছে, কিছুদিন পরে ভুলে যাবে, এরপরে আর কোনো খোঁজ নিতে হবে। সরকারের কাছে চোখের জলে এই দাবি জানাচ্ছেন বসিরহাটের দুই শহীদ পরিবার। 14ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে 2016-এর 16ই আগস্টের। 16ই আগস্ট জম্মু কাশ্মীরের বারামুলায় জঙ্গিদের হাতে প্রাণ হারান বাংলার দুই সন্তান, বাদুড়িয়ার বাজিতপুরের আরিজুল মোল্লা ও হিঙ্গলগঞ্জের জয়জিৎ ঘোষ। মৃত শহীদদের জন্যে আজও চোখের জল ফেলেন দুই পরিবার। এসব ঘটনা সামনে এলে আরও বেশি নাড়িয়ে দেয় তাদের। দুই পরিবারে এখনও শোকের ছায়া। সে সময় গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, কিন্তু তারপরে আর কেউ খোঁজ নেয়নি তাদের। প্রায় 3 বছর পেরোতে চলেছে, কিছু সরকারি সাহায্য এলেও বাকি সব আশ্বাসই থেকে গেছে। যেভাবে চলে সেভাবেই চলছে, বক্তা না থাকলে যেরকম চলে সেরকম চলছে। সরকার থেকে আমাদের কোনো সাহায্য দেয়নি, ওই পেনশনটা কোনো রকমে চালু আছে বলে আমার চলছে। গত 14 তারিখের ঘটনায় ফের ডুকড়ে কেঁদে উঠেছেন জয়জিতের স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ। স্মৃতি যেন দগদগে হয়ে আবার ফিরে এসেছে। সরকারের কাছে সেনা জওয়ানদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। তিনি দাবি করেছেন কোনো মায়ের কোল যেন এভাবে আর শূন্য না হয়, সে বিষয়টি সরকারকে সুনিশ্চিত করবারও দাবি জানিয়েছেন তিনি। এই যে পোলালামে যে জওয়ানগুলো মারা গেল, কী বলবেন? মোহাম্মদ মিছিল করছে, এ কাছে কী বলবেন? আমরা কী চাই জানাবেন? চাই যে এর একটা বদলা নিক সরকার। এইভাবে আর কত ঘরে মা ছেলে হারাবে, স্ত্রী স্বামী হারাবে, বাচ্চারা, আমার দুটোই বাচ্চা দেখছেন তো। একই দাবি আজিজুলের স্ত্রী তুহিনারও। দুই পরিবারেরই আক্ষেপ ঘটনার পর কয়েকদিন তোড়জোড় হয়, তারপর সবাই ভুলে যায়। বাড়ির ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে যায় পরিবার, সেই ভার কখনো ভোলার নয়। প্রধানমন্ত্রী যেন যেমন সাজা দেয়, তাদের যাদের মারকোর খালি করছে তাদের যেন সাজা দিতে পারে। দিচ্ছে না তো, ওই তো কয়েক বছর হচ্ছে এরকম, কেন দিচ্ছে না? মন্ত্রীরা যদি ঠিক মতন ব্যবস্থা করে তাহলে এরকম হয় না তো, কোল খালি হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।